রাসুল সেলিয়া যেমনটা জানাচ্ছিল সেরকমই এখানকার পরিস্থিতি হচ্ছে। আর আমি এখন যে জায়গাটাতে আছি সেটি হচ্ছে চারুকলার পাশে, শাহবাগ থানার পাশে আমি অবস্থান করছি। আর যে স্টুডেন্টরা, আন্দোলনরত শিক্ষার্থীরা, তারা অবস্থান করছে চারুকলার সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশের যাতে টিয়ারসেল নিক্ষেপ করলে তারা তাদের নিজেদেরকে সেভ করতে পারে সেজন্য তারা আগুন জ্বালিয়ে নিজেদের প্রোটেক্ট করছে। এবং সেখানে তারা একটু আগে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছিল, আপনি দেখতে পাচ্ছিলেন। কিন্তু এখন আবার তারা জড়ো হয়েছেন সেই জায়গাটিতে। এর আগে অন্তত 4 থেকে 5 বার তাদেরকে এইখানে ছত্রভঙ্গ করে দেওয়া হয়, আর পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু কোটার সংস্কারের দাবিতে তারা এখনো চারুকলার সামনে অবস্থান করছে, বিভিন্ন স্লোগান দিয়ে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে। এবং তাদের সাথে কথা বলার পর আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা রাতভরই এখানে আসলে অবস্থান করে তাদের আন্দোলন চালিয়ে যাবে এমনটা জানিয়েছে। কিন্তু পুলিশ কিছুক্ষণ পর পরই ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে, এবং তারাও কিছুক্ষণ পর পর আগানোর চেষ্টা করছে শাহবাগের দিকে, কিন্তু পুলিশ তাদেরকে প্রতিহত করছে। তো এ পর্যন্ত পুলিশের সাথে যে সময় পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে, এ সময় টিয়ারসেলের আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদেরকে আসলে শাহবাগ থানা হেফাজতে নেওয়া হয়, পরবর্তীতে বিভিন্ন মেডিকেলে তাদেরকে স্থানান্তর করা হয়। তো আপনি জানেন যে আজকে সারাদিন যে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে যে কোটা প্রথা, কোটা সংস্কারের যে দাবি, সে দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছিল। তাদের যে অবস্থান কর্মসূচি ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সেই আন্দোলনের অংশ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে শাহবাগে এসে অবস্থান করে। শাহবাগ থেকে পুলিশ তাদেরকে যানজট এবং নিরাপত্তা জড়িত কারণে তাদেরকে সেখান থেকে হটিয়ে দেয়। হটিয়ে দেওয়ার পরই তারা এসে আসলে চারুকলার সামনে অবস্থান নেয়, এবং চারুকলার সামনেই তারা অবস্থান নিয়ে এখনও তারা বিক্ষোভ করছে, আর বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে তারা অবস্থান নিচ্ছে। যখনই পুলিশ তাদেরকে হটিয়ে দেয় তখন তারা আসলে সরে যায়। এরপরই আবার যখন পরিস্থিতি একটু ঠান্ডা হয় তখনই তারা আবার এসে রাস্তায় বিক্ষোভ করছে, এবং পুলিশ বিভিন্নভাবে তাদেরকে সরানোর চেষ্টা করছে, বিভিন্নভাবে বলছে অবস্থান থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু সে অবস্থান থেকে তাদেরকে সরিয়ে নেওয়া যাচ্ছে না। এ পর্যন্ত প্রায় 10 থেকে 12 জনের মতো আহত হয়েছে, তাদের মধ্যে যাদেরকে বিভিন্ন মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে যে বেশ কয়েকজন শিক্ষার্থী পুলিশের টিয়ারসেলের আঘাতে আহত হয়েছেন, অথবা পুলিশও যখন ছত্রভঙ্গ করে দিয়েছে তখন তাদেরকে ধরেছে, এরকম শিক্ষার্থীও আছে, তাদেরকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত এখানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, কিছুক্ষণ পর পর আবার দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা তাদের আন্দোলনের স্থল থেকে বিভিন্ন ইটপাটকেল নিক্ষেপ করছে, যেটার কারণে আসলে পুলিশ অনেক সময় নিজেদেরকে সেভ করার জন্য পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করছে। এছাড়া মাঝে মাঝে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে, বিভিন্ন ধরনের স্লোগান দিয়েও সামনে আগানোর চেষ্টা করছে। আপনি দেখতে পাচ্ছেন যে আগুন জ্বলছে বিভিন্ন জায়গায়, ছোট ছোট করে আগুন জ্বালিয়ে তারপর তারা ওখানে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। তো এর আগে জসীমউদ্দিন হল সহ বেশ কয়েকটা হলের শিক্ষার্থী আহত হয়েছেন, যাদেরকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা পাঠানো হয়েছে। আর এখন পর্যন্ত আপনি শুনতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে। এছাড়া বিভিন্ন প্রায় পুলিশের বেশ কয়েকটি ইউনিট এখানে অবস্থান করছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়ও শিক্ষার্থীরা অবস্থান করছে। আর এখানে পুলিশ জলকামান সহ পুলিশের যেসব সরঞ্জামাদি আছে তা নিয়েই তারা এখানে অবস্থান করছে, এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা প্রস্তুত রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সাদা পোশাকে পুলিশও এখানে অবস্থান করছে। তো রাত 8টার দিক থেকে এখন পর্যন্ত এখানে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ এখনো থেমে থেমে, অর্থাৎ মাঝে মাঝেই শিক্ষার্থীদের সামনে আগানোর কারণে সেই সংঘর্ষ আবারও বাড়ছে, এবং পুলিশ সেটিকে প্রতিহত করার চেষ্টা করছে। তো আসলে মূলত শিক্ষার্থীদের যেটি দাবি সেটি হচ্ছে কোটা প্রথাকে সংস্কার করা, এবং কোটা প্রথা সংস্কারের মাধ্যমে তাদের দাবি পূরণ হোক সেটি তারা জানাচ্ছে, এর দাবি জানাচ্ছে। এবং তাদের দাবি যদি পূরণ না হয় বা সরকারের পক্ষ থেকে বা
মন্ত্র সরকারের ঊর্ধ্বতন কেউ এসে যদি তাদেরকে আশ্বস্ত না করে ততক্ষণ পর্যন্ত তারা এখানে আসলে অবস্থান করবে বলে তারা আমাদেরকে জানিয়েছে এবং তাদের অবস্থান চলবে বলে তারা জানিয়েছে। তাদের বিক্ষোভ তারা বলছে যে তাদের বিক্ষোভ শান্তিপূর্ণ এবং শান্তিপূর্ণভাবেই তারা বিক্ষোভ চালাবে। তবে কিন্তু পুলিশ যতবারই তারা শাহবাগের দিকে আগানোর চেষ্টা করেছে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ অর্থাৎ যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেজন্য পুলিশ তাদেরকে পূর্ব থেকেই মোকাবেলা করছে অর্থাৎ নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে হটিয়ে দিচ্ছে, পিছু হটছে ছাত্ররা এবং বারবার আবারও দেখছেন যে সমস্ত শিক্ষার্থী আবারও জড়ো হচ্ছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে তাদের কোটা সংস্কারের দাবির জন্য এবং তাদের যে যেসব শিক্ষার্থী আহত হয়েছে সেসব শিক্ষার্থী কেন আহত হয়েছে সেই আহত শিক্ষার্থীদের জন্য তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। তো এর মাঝে দেখা যাচ্ছে যে আপনার মাঝে মাঝে পুলিশের পক্ষ থেকে যে টিয়ার সেল নিক্ষেপ করেছে এসব কারণে ছাত্ররা কিছুটা ক্ষিপ্ত হয়েছে এর কারণে এবং যাতে টিয়ার সেল থেকে নিজেদেরকে সেভ করা যায় সেজন্যই তারা আসলে মূলত এখানে আগুন জ্বালিয়ে নিজেদেরকে নিরাপদ রাখার চেষ্টা করছে। আপনি দেখছেন যে রাস্তার মধ্যে ইট পড়ে আছে, এই ইট ইট পাটকেলগুলো আসলে এই শিক্ষার্থীদের নিক্ষেপ করা ইট পাটকেল যেগুলোর কারণে যেগুলো আসলে মাঝে মাঝে